করোনার কারণে প্রায় দুই বছর পর এবার জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে। ঢাকায় উসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, টানা ১৩ বছর ক্ষমতায় থাকায় সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে, কিন্তু আরও বহুদূর যেতে হবে। সে লক্ষ্যে সকলকে সক্রিয়ভাবে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান সহ জেলা প্রশাসকদের ২৪ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আপনাদের পক্ষে যথাযথ দায়িত্ব পালন সম্ভব হবে। সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের ব্রত। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত উন্নয়নটা একজন জেলা প্রশাসক কিন্তু এ ব্যাপারে বিরাট অবদান রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি বা অন্যান্য জনপ্রতিনিধি সংসদ সদস্য তাদেরকেও যদি নিয়ে একসাথে বসে আলোচনা করে কাজ করা যায় সেটা আরও বেশি কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। করোনার নতুন ধরন সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা মাঠ পর্যায়ে কার্যকর করতে জেলা প্রশাসকদের তদারকি বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, কারণ এই ভ্যারিয়েন্টটা আসলে এমনি মনে হয় খুব বেশি ক্ষতি করবে না, কিন্তু আসলে এটা অনেক ক্ষতি করতে পারে। ইতিমধ্যে মৃতের সংখ্যাও বেশ বাড়তে শুরু করেছে, এটার জন্য কোনো মতে আর না বাড়তে পারে। গ্রামীণ জনগণের দারিদ্র দূরীকরণ এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার যে পদক্ষেপ সরকার নিয়েছে তার যথাযথ বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্ভোগ পোয়াচ্ছে কিনা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।